কিদরে চলিছে জল জীবন মিশন আসন জল জীবন মিশন নে ধন ঘটা মিশন ধুবুরী জেলার জল জীবন মিশনের নামত কার লুণ্ঠন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সপোন তথা এক অভিলাষী আসনির নাম জল জীবন মিশন এই আসনির জড়িয়ে দেশের প্রতিটি পরিয়ালে যাতে বিশুদ্ধ খোয়া পানি লাভ করে তার 2019 চনতে শুভারম্ভ করে 2024 ভিতর প্রতিটি পরিয়ালক বিশুদ্ধ খোয়া পানি যোগানোর আসনি গ্রহণ করেছিল যদিও রাজ্যের বিভিন্ন প্রান্তর ধুবুরী জেলার জল জীবন মিশনক সংঘটিত হয়েছে ব্যাপক দুর্নীতি একাংশ ঠিকাদার আর বিষয়া কর্মচারীর নেক্সাসর ফলত বিশুদ্ধ খোয়া পানির বঞ্চিত জেলাখনের লাখ লাখ পরিয়াল জেলাখনত 751টা আসনির কাম আরম্ভ হয়েছে যদিও বর্তমান 95টা আসনি সম্পূর্ণ হয়েছে অতি লেহেমিয়া আর নিম্নমানের কামর বিশুদ্ধ খোয়া পানির বঞ্চিত হবলগিয়া হয়েছে রাইজ এটা মন করক এই পানি যোগান কেন্দ্রট এইটো আগমনী কালদোয়া খোয়া পানি যোগান আসনি আসনিটো মেরামতি তথা নতুনক পানির ট্যাঙ্কির পাইপলাইন নির্মাণের জল জীবন আসনির অধীনত প্রায় 1.5 কোটি টাকা আবন্তন প্রদান করে যদিও আসনিটোর নির্মাণের কাম এবছর পূর্বে আরম্ভ করলেও আজিলেকে 50% কামহে সম্পূর্ণ হওয়া পরিলক্ষিত হয়েছে কিন্তু বিগত 6 মাস ধরে নির্মাণের কাম অসম্পূর্ণ অবস্থাতে পড়ে থাকা পরিলক্ষিত হয়েছে পানির পাইপ সমূহর বাহর খুঁটাতে উলমি আছে তার ফলত রাইজে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ খোয়া পানির বঞ্চিত হয়ে আছে সরকারে বিশুদ্ধ খোয়া পানি যোগানোর নামত বৃহৎ পরিমাণের ধন আবন্তনের পিছতো এইদরে আগমনী আর কালদোয়াবাসী রাইজে বিশুদ্ধ খোয়া পানি লাভ করা নাই পুরনি ট্যাঙ্কির যোগে একাংশ রাইজক নামমাত্র বিশুদ্ধ খোয়া পানি যোগান ধরা পরিলক্ষিত হয়েছে ইফালে এই পানি যোগান কেন্দ্রট মন করক নির্মাণ কার্য মাত্র 30% সম্পূর্ণ করে প্রায় 4 মাসের বন্ধ হয়ে আছে নির্মাণ কার্য অতি নিম্নমানের পাইপ ব্যবহার করার অভিযোগ স্থানীয় রাইজর একাংশ ঠিকাদার আর বিষয়ার কমিশনের অঙ্কর ঠিকাদারে নিজের খেয়াল খুশি মতে কাম করার অভিযোগ উত্থাপন হয়েছে ব্যুরো রিপোর্ট ভিজন প্রাগ